মাকে সঙ্গে নিয়ে অভিযোগ জানাতে থানায় হাজির 10 বছরের শিশু আব্দুর রহিম শান্ত নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার বর্ণনা করে পুলিশের কাছে। চট্টগ্রামের লালখান বাজার মোড়ে একটি খাবারের দোকানে কাজ করত শিশু শান্ত ও জাহিদুল্লাহ বিন খালেদ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশু শান্তর মলদারে আঘাত করে জাহেদ। বইয়া গেছি, দাঁড়াইছি, তারপরে আরে আয় কয় কাজ করি না, তারপর শিখ দি আয় গুতা দিয়ে দিছে। ওটা যেটা করছে এটা বড় একটা মারাত্মক কাজ না, এই জন্য আমি ওর বিশ্বাস। এই ঘটনায় নির্যাতনের শিকার শিশু শান্তর মা বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। কথা না শোনার ক্ষেত্রে গিয়ে এই ঘটনাটা ঘটে গেছে, মানে ভয় দেখাতে গিয়ে বাচ্চার উপরে এটা অমানবিক নির্যাতনই হয়েছে, এটা মেনে নেওয়ার মতো না। তো আমরা অভিযোগ পেয়েছি, মামলা নিয়েছি, তাকে আটক অ্যারেস্ট করেছি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। স্থানীয় একটি কলেজ থেকে বিকম পাস করে হোটেলটিতে হ্যান্ডিম্যানের কাজ করতেন অভিযুক্ত জাহেদ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।